থেকে বেশি পরিমাণে খেয়ে থাকি সেটি হলো মূলত কার্বোহাইড্রেট জাতীয় খাবার। সেটা শোষণের জন্য দরকার হচ্ছে সোডিয়াম আয়ন, যা ট্যানিন আমাদের কি করে, যে কি ট্যানিন আমাদের বাধা দান করে। তেমনি আমরা তারপরেই কার্বোহাইড্রেটের পর যেটি খেয়ে থাকি সেটি হচ্ছে প্রোটিন। প্রোটিনের জন্য দরকার ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ আয়ন, তাও মূলত ট্যানিন বাধা। তাও বন্ধুগণ, প্যারা নিউট্রিশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেবশ্রী পাল এসেছি চা সম্পর্কে আপনাদের কিছু জানাতে। ওফ, জাস্ট অসাম! আমরা ছোট থেকে বড় প্রায় সবাই চা খেয়ে অভ্যস্ত। আচ্ছা, চায়ের মধ্যে আমরা কি পাবো? চায়ের মধ্যে আমরা পাবো পলিফেনল এবং ট্যানিন, যা আমাদের কি হিসেবে কাজ করে, তা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি হিসেবে কাজ করে, যা আমাদের ফ্রি রেডিকালসের এগেনস্টে লড়াই করার ক্ষমতা দেয়। আর ব্ল্যাক টি এর কথা তো এবার আমরা বলেই ফেললাম, এরপর আমরা কিসের কথা বলবো? এবার গ্রিন টি এর কথা বলবো। গ্রিন টি এর মধ্যে কি পাবো আমরা? এপিগ্যালো ক্যাটেচিন, সেটাও একটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যেটা আমাদের ফ্রি রেডিকালের এগেনস্ট লড়াই করতে সাহায্য করে। তার কারণ হচ্ছে এখন সবাই আমরা গ্রিন টি সম্পর্কে অবগত হয়েছি, হেলথ কনসাস, আমরা ভাবছি গ্রিন টি খেলেই বোধ হয় আমরা রোগা হব। আদেও কি এটা সত্যি কথা? না, এটা বন্ধুরা সত্যি কথা নয়। এই সম্পর্কে সঠিক তথ্য এখনও পর্যন্ত কিছু সেইভাবে পাওয়া যায়নি। তবে চা সবসময় আমাদের কী করে খেতে হবে? চা আমাদের সবসময় ভরা পেটে খেতে হবে। চা খালি পেটে খেলে কি হয় না, এখানে এই সিলের সিকুয়েশনটা বেশি হয় চা খাওয়ার ফলে, যার ফলে আমাদের পেপটিক আলসারের মতো সমস্যার ভুগতে হতে পারে। আর এমনিতেও চায়ের মধ্যে থাকে ট্যানিন, যেটা আমাদের কি করে, রক্তাল্পতার সম্মুখীন হতে সাহায্য করে। যার সব থেকে বেশি পরিমাণে খেয়ে থাকি সেটি হলো মূলত কার্বোহাইড্রেট জাতীয় খাবার। সেটা শোষণের জন্য দরকার হচ্ছে সোডিয়াম আয়ন, যা ট্যানিন আমাদের কি করে, যে কি ট্যানিন আমাদের বাধা দান করে। তেমনি আমরা তারপরেই কার্বোহাইড্রেটের পর যেটি খেয়ে থাকি সেটি হচ্ছে প্রোটিন। প্রোটিনের জন্য দরকার ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ আয়ন, তাও মূলত ট্যানিন বাধা দেয়নি। তবে আমাদের স্বামী বিবেকানন্দের মতে, এই আমাদের উষ্ণ প্রধান দেশ হওয়ার জন্য আমরা চাটাকে যদি দুটো বরফ ফেলে খাই তাহলে সেটি খুবই ভালো হয়। আরও বিশদ জানতে আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে। আরও পরিমাণে খেতে হবে, দুটোই পরিমাণ মতন খেলে দুটোই ভালো থাকা যাবে। তো পেয়ারা নিউট্রিশনে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের থ্যাংক ইউ অপশনে গিয়ে সুপার থ্যাংকস বাই করে দিন। প্লিজ প্লিজ প্লিজ।